আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা হচ্ছে গার্মেন্টস কেন ময়শ্চার চেক করা হয় এই বিষয়ে জানবো। এই বিষয়ে আমাকে হেল্প করবে হচ্ছে ভাই, আপনার নামটা কি? ইমন সরকার। ইমন সরকার, ইমন আমাদের এখানে কতদিন? এখানে 5 বছর। 5 বছর ধরে আছেন। আচ্ছা, এই মেশিনটা কি? মেশিনটা একটু আমাদেরকে আগে দেখান। এই হচ্ছে ময়শ্চার চেক করার মেশিন নাকি? একুয়া বয়। এখন তো আপনি প্রথমে এটাকে ক্যালিব্রেশন করবেন না? কিভাবে করবেন? আমি রেডটা চাপ দিয়ে, রেডের অপশন আসলে এটা আমার ক্যালিব্রেশন মেশিন ওকে। মানে আপনি রেড বাটনে চাপ দিবেন, যদি এটা রেডের মধ্যে যায় আটকায়, তার মানে আপনার ক্যালিব্রেশন ওকে আছে। দেন এখন আপনি কি করবেন? ময়শ্চার টেস্ট করবেন। আচ্ছা, এখন ময়শ্চার টেস্টের ক্ষেত্রে কোনো নিয়ম আছে না যে আসলে বায়ারের রিকোয়ারমেন্ট কতটুকু? জি জি আছে। এটা হলো আপনার স্টাইল ওয়াইজ এবং ফেব্রিক থেকে বের করতে হয়। আমাদের এই স্টাইলটাতে আপনার 249 স্টাইল। হ্যাঁ, 249 এ আমার এখানে কটন আছে, 99% কটন, 1% স্পেন্ডিক্স, মানে 99% সুতা আর 1% হচ্ছে স্পেন্ডিক্স। এখানে আমার লাগে 7.3 হচ্ছে বায়ারের স্ট্যান্ডার্ড, মানে এর উপরে আদ্রতা থাকতে পারবে না। ময়শ্চারের বাংলা হচ্ছে আদ্রতা। এই ময়শ্চার টেস্ট আমরা কেন করি? এটা যাতে ফাঙ্গাস না ধরে বডিটাতে, এবং বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখতে হবে, যাতে শিপমেন্টে দাঁড়িয়ে বডিটা অনেকদিন লাস্টিং করে। আচ্ছা, যদি সহজভাবে বলি, বা এই গার্মেন্টসটা মানে আমাদের এখান থেকে বায়ারের স্টোর পর্যন্ত যাইতে অনেক ক্ষেত্রে 2-3 মাস সময় লাগে। এই সময়ের মধ্যে যদি এটাতে ময়শ্চার বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে, তাহলে ফাঙ্গাস ধরবে আর হচ্ছে ফেব্রিকেরও গুণগত মান নষ্ট হয়ে যাবে, ফেব্রিকটা নষ্ট হয়ে যাইতে পারে। তা আপনি একটু টেস্ট করেন, আমরা একটু দেখি কিভাবে করেন। এটা আমাদের 7.3 লাগে, 8.2 আছে। এটা হচ্ছে 7.3 লাগবে। এখন আছে কত? 8.2 হচ্ছে ওই যে নিচে দেখাচ্ছে না, লোয়ার স্কেল। লোয়ার স্কেল ওই যে গ্রিন এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা, তাই না? জি। এটা 8.2 আছে, লাগবে হচ্ছে 7.3। তাইলে তো বায়ারের রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে না। এখন আমরা কি করব এটাকে? আমরা ডায়ার রুমে পাঠাবো। ডায়ার কইরা মানে এটা কততে নামাই নিয়ে আসতে হবে? 6.5 এ নিয়ে আসবেন। তারপর হচ্ছে এটা শিপমেন্টের উপযোগী হবে। আর এই টেস্টের নাম কি? ময়শ্চার টেস্ট। তাহলে এভাবে আমরা করে থাকি না? আবার একটু করেন ভাই, অন্য একটা সাইডে ধরেন তো দেখি। টপ না, মিডল, তিন পার্টে দেখতে হয়। টপ পার্টে দেখছেন, এরপর হচ্ছে আপনি মিডলে দেখছেন, আর হচ্ছে বটমে দেখছেন। বটমে কত আছে? 8.0। তার মানে কোনো দিক দিয়ে বায়ারের রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে না। এই গার্মেন্টস আমাদের এখন ডায়ার রুমে পাঠাইতে হবে। ডায়ার হয়ে দেন হচ্ছে এটা শিপমেন্টের জন্য উপযোগী হবে, ঠিক কি না? তাহলে এইভাবে হচ্ছে ময়শ্চার টেস্ট করে। ঠিক আছে ভাই, আপনি আমাদেরকে হেল্প করছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।